আমি নাকি সারাদিন কোনো কাজ বাজ করি না, শুধুমাত্র ভিডিও বানাই আর তোমাদের সামনে সেগুলো শেয়ার করি। এই টাইপের কমেন্ট আমার ইউটিউবে কমেন্ট বক্স খুললেই ভরে যায়। এবার তাদেরকে আমি কিভাবে বোঝাবো যে আমার বিয়ে হয়ে গেছে, আমার শ্বশুর বাড়ি আছে, আমার সব কাজ করতে হয়, দেন তারপরে মেয়েকে সামলে, দেন তারপরে ইউটিউব। আমি কি কাজ করি না করি সব কি তোমাদের সাথে শেয়ার করাটা সম্ভব? একদমই সম্ভব না। কাজ করার আগে ক্যামেরাটা সেট করে আবার ডবল করে খাটুনি করে একটা কাজ করার কোনো মানেই হয়। তাই যেদিনকে হাতে টাইম থাকে সেদিন তোমাদের সাথে শেয়ার করা হয় অনেক কাজ, আর যেদিনকে টাইম থাকে না সেদিনকে হালকা হালকা কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন বাজে প্রায় 8:30 মতো। আমার ঘুম থেকে ওঠার আগে না আমার শাশুড়ি মা প্রত্যেক দিন ঘর ঝাঁট ঘর মুছে নেয়। যেহেতু আমাদের ঘরটা বন্ধ থাকে ওই জন্য উনি আমাদের ঘরটা মুছতে পারে না, তো ওই ঘরটা তো আমার মুছতেই হয়। তাহলে যে কাজটা আমার শাশুড়ি মা করছে সেই কাজটা আমারও করতে হচ্ছে। এবারে তোমরা বলবে ও তুমি তো একটা ঘর মুছছো, উনি তো সব মুছছে। একটা ঘর মোছাটাকেও কিন্তু কাজ বলে কি, তাই তো? ঘরটার মুছে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আগের দিনের ভিডিওটা যারা দেখেছিলে তারা প্রায় সবাই জানো যে আমার খুব শরীর খারাপ, মানে হঠাৎ করেই পেট ব্যথা করছিল। তোমাদের দাদা ভাই আমার জন্য ওষুধ নিয়ে এসেছিল, কিন্তু তোমাদেরকে এটা বলা আমার আর হয়নি যে রাত্রেবেলা আমার আবার জ্বর এসেছিল। আমার যে জ্বর এসেছিল সেটা তোমরা এখনও আমার গলা দেখলে বুঝতে পারবে। একটা দিন প্রায় পেরিয়ে গেছে জ্বর আসার পর, এখন প্রায় রাত 12:00 মতন বাজে। আমি তোমাদের সাথে ভয়েসটা শেয়ার করতে বসেছি কিন্তু গলাটা দেখছো একদমই ধরা। মেয়ের জন্য দুধ আর হরলিক্স করে নিয়েছি, অন্যদিন সকালবেলা দুধ সাবু খাওয়াই, কিন্তু আজকের এতটা পরিমাণে দেরি হয়ে গেছে তাই ভাবলাম যে দুধ হরলিক্সটা করে নিই। আর তোমাদের দাদা ভাই খাবে জল ঢালা ভাত, বলেছিল একটা ডিম ভেজে দিতে, কিন্তু বাড়ির সামনে থেকে ঘুগনি দোকান যাচ্ছে বলে ও আবার ঘুগনি দিয়েই খাচ্ছে। জল ঢালা ভাতটা না বেশিটা ছিল না, খুবই অল্প ছিল, আমার হয়ে যেত কিন্তু তোমাদের দাদা ভাইয়ের হতো না। ওই জন্য তোমাদের দাদা ভাই বললো ওর সাথে আমার মুড়ি দাও দিয়ে আমি খাবো। আর আমার যেহেতু প্রচণ্ড জ্বর ছিল রাত্রেবেলা আর একটু ঠান্ডা লাগেও আছে, তো ওই জন্য ভাবলাম একটু চা করি। আর আমার শ্বশুরকে বলেছিলাম দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে আসতে, দেখো হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে এসছে আর ওর সাথে আমি দুধ চা খাচ্ছি। জ্বর আসুক বা না আসুক আমি কিন্তু এমনি চাটা খেতে প্রচণ্ড ভালোবাসি, সেটা তোমরা সবাই জানো। ভেবেছিলাম আজকের কোনো ব্লগ বানাবো না, কিন্তু যে আমি শপথটা নিয়েছি যে আমি 30 দিনে 30টা ভিডিও দেবো তাই জন্য ভাবলাম না থাক, শরীর খারাপ তো কি হয়েছে, মিথ্যে মিথ্যে অভিনয় করার থেকে সত্যি সত্যি আমার জীবনের সাথে কি ঘটনা ঘটছে 30টা দিন তোমাদের সাথে যদি শেয়ার করি আমারও ভালো লাগবে আর তোমাদেরও অনেক ভালো লাগবে। আমার খাওয়া হয়ে গেছে, সেটা অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু আমার মেয়েকে কোনোভাবে এখন খাওয়ানো যাচ্ছে না, মানে কি করবো আমি জানি না। তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে অবশ্যই আমাদের বলো। ইউটিউবে সার্চ করে করে অনেক রকম কার্টুন আমি ওকে দেখানোর চেষ্টা করছি, বাট ও খাবে না, ও আমাকে গলা জড়িয়ে ধরে এসে বলছে মা আমি খাবো না। সত্যি মানে বললে বিশ্বাস করবে না, আমি ওর জন্য যে দুধ হরলিক্সটা করেছিলাম ও সকালবেলা ঘুম থেকে উঠে বলে আমি বিস্কুট খাবো, মানে বিভিন্ন দিন বিভিন্ন রকম বলে। তো আজকের বলেছিল বিস্কুট খাবো, যেহেতু আমি একটু আগে বিস্কুট খাচ্ছিলাম ওর হাতে একটা দিয়েছিলাম, তো ওই একটা বিস্কুট খেয়েছিল। একটা হ্যাপি হ্যাপি বিস্কুট খেয়ে কি 3 বছর মানে 2 বছরের একটা মেয়ের কি পেট ভরে? একদমই পেট ভরে না। ওই জন্য দুধ আর হরলিক্সটা নিয়ে এলাম, ও দু বোতল খেয়ে খাইন। ওই দু বোতল দুধ আর হরলিক্সটা কখন খেয়েছে জানো? তখন বেলা 12:00 বাজে তখন খেয়েছে। আমাদের যারা বিয়ে হয়ে যায় তারা কিন্তু সবাই মোটামুটি সকালবেলা স্নান করে নেয় বেশিরভাগ লোক, কারণ সকালবেলা একটা গৃহবধূ স্নান করে নিলে ফ্রেশও হয়ে যায় প্লাস তার ঠাকুর পুজো দিতে হয়। তোমাদের দাদা ভাই আমাকে বললো যেহেতু তুমি চা বিস্কুট খেয়ে নিয়েছো তাহলে তুমি খালি পেটে তো নেই, তাহলে তুমি ওষুধটা খেয়ে নাও। আর ওই দিকে আমি তাড়াতাড়ি স্নান করবো বলে জল গরম বসিয়ে দিয়েছি। এই গরমে কেউ জল গরমে স্নান করুক না করুক আমি করি, কারণ আমার তো জ্বর, আর ওই ঠান্ডা জলটা স্নান করলে না প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। আর এখন দেখো আমি ওষুধটা বের করে নিচ্ছি, ওটা হচ্ছে জ্বরের ট্যাবলেট প্যারাসিটামলটা খেয়েই আমি চলে যাবো এখন স্নান করতে। দেখেছো টিকটক স্টাইলে তোমাদের সাথে স্নান টান করেও চলে এসেছি, তো এখন স্নান টান করে চলে এসেছি, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে যাবো ঠাকুর পুজো দিতে। আর এই ঠাকুর পুজো দিতে না আমার খুব ভালো লাগে, তবে মাসের 5টা দিন বাদে আমি প্রায় প্রতিদিনই ঠাকুর পুজো, কিন্তু তোমাদের সাথে হয়তো শেয়ার করে ওটা হয় না, কিন্তু আমি প্রায় প্রতিদিনই ঠাকুর পুজো দিই। আর আমি যখন ঠাকুর পুজো দিই আমি কিন্তু বাইরে কোথাও যাই না, মানে আমার শাশুড়ি মা যখন পুজো দেয় আমাদের তো একটা পুকুর আছে, তো ওই পুকুরে গিয়ে উনি বাসন টাসন ভালো করে ধোয়, কিন্তু আমার একদমই যেতে ইচ্ছে করে না, কিন্তু আজ মনে হচ্ছে গেলে ভালো হতো, কারণ এতটা পরিমাণে আমাদের ওখানে জল পড়ে পড়ে শ্যাওলা হয়ে গেছে, মানে একটু যদি মানে অন্যরকমভাবে হাঁটি পড়ে যাবে। দেখবে তুমি অন্য কোথাও গেলে শান্তি পাও আর না পাও, কিন্তু তুমি পুজো দিতে এলে একটা আলাদা রকম শান্তি পাবে। আমার তো মানে যতক্ষণ আমি ঠাকুর ঘরে বসে থাকি আমার ততক্ষণ কোনো রকম কোনো চিন্তা থাকে না আর কিছুই ভালো লাগে না, মনে বসে থাকি আর ওখানে সব কিছুই করি। এবার তোমরা বলবে তুমি এবার ক্যামেরাটা নিয়ে গিয়ে ঢং করছিলে? না ঢং করিনি, তোমাদের সাথে শেয়ার করছিলাম আমি কি কি করি না করি, তোমরা তো নিজেরাই দেখতে চেয়েছো তাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সকাল থেকে উঠে আমার শাশুড়ি মা ঘর মুছেছে, ঘর ঝাঁট দিয়েছে, জামা কাপড় একগাথা ছিল সেগুলো সব কেচে দিয়েছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে, যেহেতু রবিবার না সব কাজগুলো দেখবে দেরি দেরি করে হয়।
আমি ওনাকে বললাম আমি যেহেতু চা বিস্কুট খেয়েছি, তুমি কিছু খাওনি, তুমি স্নান করে কিছু খেয়ে নাও, আমি ঠাকুর পুজোটা দিই। সত্যি কথা বলতে গেলে দুজন যদি দুজনের সাথে যদি বুঝে শুনে যদি তাল মিলিয়ে কাজ করি না, দেখবে কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, প্লাস নিজেদের সম্পর্কটাও। আর যেহেতু আমার বাচ্চা খুবই ছোট, তাহলে ওকে দেখার জন্য একজন পার্টিকুলার ওকে ওর কাছে সবসময় বসে থাকতে হবে। তো ওই জন্য আমি বললাম যে তুমি খেয়ে নাও আর ওর কাছে বসে থাকো, আমি রান্না বান্না সব করছি। নাহলে আমার শাশুড়ি মা সারা সপ্তাহ না করতে পারলেও রবিবার দিন চেষ্টা করে যে বৌমার হাতে হাতে রান্না করার বা হেল্প করার, বাট আমি হেল্প নিই না। সকাল থেকে তো কাজবাজ 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 সবই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এসেছি আমি ভিডিওর ভয়েস দেওয়ার জন্য উপরে, আমাদের যে স্টোর রুমটা আছে তো ওখানে এসেছি, এখন ভিডিওর ভয়েস দেবো, দেন নিচে যাব গিয়ে আবার শর্টসের জন্য রেডি হবো, এখন অনেক কাজ। আর এখানেই এখন ভিডিওটা এডিট করলাম, সব কিছু করলাম, কারণ ওপরে এলে না সাউন্ডটা ফ্রেশ আসে, আর নিচে বাচ্চা যেহেতু আমার বাচ্চা আছে ও টিভি টিভি দেখছে, প্লাস শ্বশুর ফোন ঘাটছে, তো ওই জন্য আর উপরে মানে নিচে থাকিনি, ওপরে এলাম। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে সব করে আবার শর্টসের জন্য রেডি হবো, ওইদিকে আবার মেঘলা আবহাওয়া হতে চায়, মানে রোদও আছে আবার মেঘলা আবহাওয়াও আছে। কাল আবার একটু যাবো বাপের বাড়িতে। যাই হোক, আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ, তোমরা তো নিশ্চয়ই এতক্ষণে ব্লগ দেখেই নিয়েছো। কালকে রাতে আবার আমার একটু জ্বর হয়েছিল, খুবই জ্বর হয়েছিল, একটু না খুবই জ্বর হয়েছিল, যার জন্য গলাটা ভারী ভারী লাগছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপর আবার কথা বলছি। রান্না বান্না করে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমার তো সবাই জানো ইউটিউবে দিন দুটোর সময় শর্টস ভিডিও পোস্ট করি, আর আমি কোথায় দাঁড়িয়ে শর্টস ভিডিও করি, ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ারই করি। আজকের আকাশটা দেখেছো কতটা সুন্দর না, বাট একটু পরে একদম ঝমঝম করে বৃষ্টি আসবে, প্রত্যেক দিন দেখতে পাচ্ছো তোমরা, এখন দুপুর একটার সময় এত বৃষ্টি হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে শর্টস ভিডিওগুলো শ্যুট করি, তোমরা দেখতে পাচ্ছ চারিপাশটা কতটা নোংরা বাট সুন্দর, প্রচণ্ড কাদা স্লিপ, কিন্তু তার মাঝখানে গিয়ে আমার ভিডিও করতে হয়। আসলে কী বলতো, এক একটা জায়গায় দেখবে ওখানে গেলে না তোমার হয়তো চারিদিকের ভিউটা খুবই সুন্দর আসে, তো ওই জন্যই ওখানেই। আর ঘড়িতে এখন বাজে কটা জানো, প্রায় পৌনে দুটোর মতন, তো আর আধ ঘন্টা না 15 মিনিটের মতন টাইম আছে, তার মধ্যে থেকে আমার সব কাজগুলো সারতে হবে। আর এখন আমি ছাদে কবার আসি জানো, তোমরা তো দেখলে একটু আগে এসেছিলাম বড় ব্লগের জন্য ভয়েস দিতে, আর এখন বাস দুটো বাজতে চাই ছোট ব্লগ মানে শর্টস বানিয়ে সেটা রেডি করে এডিট করে আবার ভয়েস দিতে এসেছি, এখন নিচে যাবো গিয়ে খাবো। তো চলো খাওয়ার টেবিলে গিয়ে তোমার সাথে কথা বলছি। দিনে যে আমি কতবার এই ওপরে আসি কি বলবো, উঠতে কেমন জ্বলে গেল। চলো ভিডিও ভয়েস দেওয়া কমপ্লিট করে নিচে এসে দেখি শাশুড়ি ভাত ফাত বেড়ে রেডি করেছে, আর আমার যেহেতু খুব শরীর খারাপ মানে আমার মুখে একদমই রুচি নেই, তো ওই জন্য ভাবলাম আমি একটু আচারটা বের করি। আর তোমরা তো জানোই আচারটা কদিন আগে আমার পিসিমণি নিয়ে এসে দিয়েছিল, আর যেই আচারটা বের করেছি বিশ্বাস করো আমার মেয়ে ছুটে এসছে বলছে যে আমি আচার খাবো মা, আমি আচার খাবো। তো যেহেতু আঁটি ছিল ওর গলায় আটকে যায় যদি, ওই জন্য একটুখানি কেটে নিয়ে তেঁতুল ওকে দিলাম, ওরও ভালো লাগবে। আর এখন আমি আর আমার শাশুড়ি মা খেতে বসেছি, বাট ক্যামেরাটা একদমই ঠিকঠাক সেট করতে পাচ্ছি না, মানে ঠিকঠাকভাবে একদমই সেট করতে পাচ্ছি না। এবারে তোমরা জিজ্ঞাসা করবে তোমার শাশুড়ি মা গামলিতে খাচ্ছে কেন, তুমি থালাতে খাচ্ছ কেন, আমি নিজেও জানি না উনি কেন গামলিতে বেড়েছে, বাট ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম আমাদের বাড়িতে কি আর থালা নেই, উনি হেসে বললো আমি বেড়ে ফেলেছি খেয়ে। আর আমরা দুজনে ভাবছিলাম একটা ইটিং চ্যালেঞ্জ করব। আচ্ছা তোমরা কি চাও আমাদের ইটিং চ্যালেঞ্জ দেখতে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আর আমার শাশুড়ি মা প্রায় অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ইটিং চ্যালেঞ্জ ভিডিও বানাবো, বাট একদমই টাইম হচ্ছিলো না। আর এখন দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে উনি এই যে ভাতটা বেশি হয়েছে, মানে এটা হচ্ছে গতকাল না তার আগের দিনে আর জলঢালা ভাত, কিন্তু এটা ফেলা হয়নি আর কেউ খায়ও নি, তো ওটা এখন উনি পুকুরে ফেলতে যাচ্ছে, প্লাস মাছের চিবে কাটাগুলো। আর উনি যাচ্ছে বলে ওনাকে আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, তাহলে আমি এই বাসনগুলো মেজে নিই, কিন্তু দুপুরবেলা হঠাৎ করে আমার আবার খুব শরীরটাও খারাপ হয়েছিল, ওনার পক্ষে এত কিছু করা একা সম্ভব নয়, তো ওই জন্য ভাবলাম যে না আমি একটু হেল্প করে দিই, তো ওই জন্য আমি হেল্প করে দিচ্ছি। আর আমার শ্বশুর কিন্তু এখন আমার মেয়েকে দেখছে, আমার মেয়ে কিন্তু এখনও ঘুমোয়নি, আর আমার মেয়ে যে কী লেভেলের দুষ্টু করে সেটা তোমরা নিজেরাও ভাবতে পারবে না। ওর বয়স আর 2-3 দিন পর 2 বছর হবে, কিন্তু ও যে এত পাকা এত দুষ্টু তোমরা জাস্ট ভাবতে পারবে না। আচ্ছা কারা কারা আছো গো যে বাসন মেজে এরকমভাবে বুপুর করে রেখে দাও সেটা জানিও তো। আর ওই দিকে দেখেছো আজকের এই যে মাছের ঝাল বানিয়েছিলাম তাতেই সসটা দিয়েছিলাম, কিন্তু বোতলটা যেহেতু আছে আর আমার তো কেরামতি মারা একটা মানে এখন একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। আর ওই দিকে দেখো মেকআপ করেছিলাম কিন্তু মেকআপটা রিমুভ করা হয়নি, তো ওই জন্য এখন ফেস ওয়াশ করে নিচ্ছি ভালো করে, পরে স্কিন কেয়ার করবো, এখন এখন মেয়েকে সামলাতে হবে। মেয়ে আজকের এইদিকে দুষ্টু শুরু করে দিয়েছে, বলছে আমি আজকে দোল্লাতে ঘুমোবো দোল্লাতে ঘুমোবো,
সেই মতন আমার শ্বশুর আর শাশুড়ি এখন লেগে পড়েছে কিভাবে ওকে এখন দোল্লাতে ঘুম পাড়ানো যায়। বাড়িতে যদি বাচ্চারা থাকে আর সে যদি লেভেলের দুষ্টু হয়, মানে সেই লেভেলের দুষ্টু, মানে তার কথা মতনই শুনে চলতে হবে। ও কাঁথাটা পেতে বালিশটা দিলে হয়ে যেত, কিন্তু না, ওই বালিশের ওপরেই শোবে। মানে ও মানে কী লেভেলের দুষ্টু আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর ওর পাকা পাকা কথা, আমার শাশুড়ি মা ওকে তুলে দিচ্ছে হবে না, ও নিজে নিজে উঠবে, নিজে নিজেই ঘুরবে। সত্যি কথা বলতে গেলে না এক এক সময় খুব ভালো লাগে, আর এগুলো আমি চাই স্মৃতি করে রেখে দিতে, কারণ আমি চাই ও বড় হয়ে দেখবে যে ও কেমন ছিল। আজ না হোক অন্তত আরেকটু যখন বড় হবে তখন দেখবে। আর এদিকে দেখো আমি তো ভালোভাবে মুখ টুক ধুয়ে চলেও এসেছি, কিন্তু দেখি না দরজাটা খোলা। আমার আবার এই দরজা জানলা না বন্ধ করলে হয় না, বিশেষ করে মেন দরজাটা খোলা। তো আমি আবার দরজাটা লাগানোর জন্য যাচ্ছি, আর এদিকে দেখো আমার শাশুড়ি তো সমানে দোল দিচ্ছে, বাট মেয়ে কিন্তু ঘুমোবে না। আর সত্যি বলতে গেলে ওকে ছাড়া না আমি ঘুমোতেও পারি না। ও যেদিন করে দোল্লাতে শোয়, মানে একদমই শোয় না, ছোটোবেলায় শুতো, একদমই দোল্লা চড়েনি বলতে গেলেই হয়, এখন একটু অথচ চড়ে। আমি একদম ওকে কোনোদিন দোল্লাতে ঘুমোচ্ছে রেখে ঘরের ভিতর গিয়ে নিশ্চিন্তে ঘুমোবো আমি একদমই পারি না। আমার মেয়ে আমার কাছে না থাকলে আমার ঘুম হয় না, আমার মনে হয় সব বাবা আমারই একই অবস্থা। এখন দেখো বিছানাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি, আর এই শাড়ি আর ব্লাউজটা তো পরেছিলাম, ওটা পরে জাস্ট ঠাকুরঘর করেছিলাম আর কয়েকটা কাজ করেছিলাম, কিন্তু ওটা আর পরাও যাবে না, ওটা ধুয়ে দিতে হবে রীতিমতন। আর আমি এখন এখানে বসে টিভি দেখছিলাম, দু মিনিট হয়নি এসেছি, আমার মেয়ে কিন্তু বলছে মা আমি তোমার কাছে শোবো, আমি তোমার কাছে শোবো। তো ওই জন্য আমার শাশুড়ি বলছে তাহলে ওট ওট ওট, আর ও দেখেছো চলে আসছে, এসে তো খুব খুশি। মানে ও আমি ওকে বলছিলাম কেন তাহলে দোল্লায় শুলি, কেন বিছানা করতে বললি। আর এখন আমি দরজা জানলা সব দিয়ে দিচ্ছি, এখন আমি ওকে নিয়ে ঘুম পাড়াতে যাই। আর তোমরা তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি না ভিডিওতে লাইক করো না সবার হাত কেটে নেবো, একটা করে লাইক করে দিয়ে যাও। আর দেখা হচ্ছে পরের কোনো ভালো ব্লগে, বাই।